কুষ্টিয়ার খোকসায় বিয়ের দাবিতে ছাত্রলীগ সভাপতি সাইম হোসেন সুজনের বাড়িতে অবস্থান নিয়েছেন যুবলীগ নেতার স্ত্রী জয়না হোসেন লিমা। তবে সুজনের পরিবারের সদস্যরা আগে থেকেই সংবাদ পেয়ে বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় শহরের চুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, কুষ্টিয়ার খোকসা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আবু উবায়দা সাফির সঙ্গে প্রায় ১২ বছর আগে ঢাকার কেরানীগঞ্জে দেলোয়ার হোসেনের মেয়ে জয়না হোসেন লিমার বিয়ে হয়। তাদের ঘরে লাবিব মাহমুদ লিপু নামের ১০ বছরের একটি ছেলে সন্তানও আছে। গত ১.৫ বছর আগে সাফি জেলে থাকা অবস্থায় তার স্ত্রী লিমার সঙ্গে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইম হোসেন সুজনের পরকীয়ার সম্পর্ক হয়। সম্প্রতি তাদের দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি মোবাইলে ছড়িয়ে পড়ে। নিজ দলের নেতার সঙ্গে পরকীয়ার সম্পর্কটি জানাজানি হলে গত জানুয়ারি মাসে আবু উবায়দা সাফি তার স্ত্রী লিমাকে তালাক দেন। এরপর লিমা ঢাকার কেরানীগঞ্জে তার বাবার বাড়িতে চলে যান। সংসার ভাঙার পর সুজনকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন রিমা, কিন্তু সুজন বিয়ে না করে নানা তালবাহানা করেন। গত সপ্তাহ সুজন বিয়ে করতে পারবে না বলে লিমাকে জানিয়ে দেন। কোনো উপায়ন্তর না পেয়ে বুধবার সন্ধ্যায় লিমা চুনিয়াপাড়ায় সুজনের বাড়িতে চলে আসেন, কিন্তু সুজনের পরিবারের সদস্যরা বাধা দিয়ে চলে যান। পরে তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করেন লিমা। বর্তমান বাড়িতে লিমা একাই অবস্থান করছেন। জয়না হোসেন লিমা জানান, সুজনের সঙ্গে ২ বছর ধরে তার সম্পর্ক চলে আসছে। এই সম্পর্কের কারণেই আগে সংসার ভেঙে গেছে, এখন সুজন বিয়ে করতে রাজি হচ্ছে না, তাই বাধ্য হয়েই সুজনের বাড়িতে এই অবস্থায় আসতে হয়েছে। লিমার সাবেক স্বামী যুবলীগ নেতা আবু উবায়দা সাফি জানান, ১.৫ বছর আগে আমি জেলে থাকার সুযোগ নিয়ে সুজন আমার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। কিছুদিন আগে ওদের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে পরে আমি সুজনের হাত ধরে অনেক অনুরোধ করেছি, ওকে বারবার বলেছি আমাদের সুখের সংসার ভাঙার দরকার নেই, কিন্তু দুজনই আমার কথা শুনেনি। আমার রাজনৈতিক ক্যারিয়ারে অনেক ক্ষতি হয়েছে, ওরা যা খুশি করুক, আমি আমার ছেলেকে ফেরত চাই। এই যদি হয় দেশের অবস্থা আর আওয়ামী লীগের নেতাদের অবস্থা, দেশের তো বেহাল অবস্থা হবেই। প্রিয় ভিউয়ার, আপনাদের কি মনে হয়, আওয়ামী লীগের নেতারা কি দেশের পরিবেশ নষ্ট করছে না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান ভিডিওর কমেন্ট বক্সে।